রাজ্য সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায় ছাত্রছাত্রী ভর্তি একটি স্কুল বাস। এলাকাবাসীরা তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগায়। শনিবার দুপুরে মালদার ইংরেজ বাজার ব্লকের লক্ষ্মীপুর এলাকার মালদা মানিকচক রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় প্রায় 30 জন পড়ুয়া আহত হয়েছেন। এদের মধ্যে 13 জনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মালদার কেন্দ্রীয় বিদ্যালয়ের বাসটিতে পঞ্চম থেকে দশম শ্রেণীর পড়ুয়ারা ছিল। স্কুল থেকে বাসটি কিছুটা দূরে যাওয়ার পর বাঁ দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নঝুড়িতে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী উপস্থিত হয়। স্কুল থেকে বেরোচ্ছিল কিনা, তো দুটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট মানে উল্টে গেছে। কতজন বাচ্চা ছিল? 71 জনের মতো। কোনো মানে এখন মোটামুটি ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়ে গেছে, আর কিছুটা আছে, আশা করি রিলিফ হয়ে যাবে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে ওম কুমার, বান্টি কুমার সিং, কৌশিক বর্মন, অদ্বৈত রাজ, শুভজিৎ সিং, উজ্জ্বল দাস, বিশাল কুমার ও দেবজিৎ পাল। তখন আর ওখানে আমরা যেটা রিপোর্ট পাচ্ছি, 70 স্টুডেন্টস ছিল, ওর মধ্যে 10 to 15 কিছু ইঞ্জুরি পেয়েছে। ওনাকে সবাইকে এখানে নেওয়া, এখানে নিয়ে আসা হয়েছে, কিছু সিভিল হসপিটালে গিয়েছে। তো আমরা ওটাই মনিটর করছি। স্যার, কী কারণে দুর্ঘটনা জানা গেছে কিছু? ওটা তো ওখানে ইনভেস্টিগেশন করে বলা যাবে, কী কী MBI চেকিং আর MBI ইন্সপেকশন করে বলা যাবে। ইঞ্জুরি আছে কিছু, বেশি সিরিয়াস ইঞ্জুরি নেই। দুইজন আমরা দেখছি যাকে হেড ইঞ্জুরি হয়েছে, ওরা এখন স্টেবল আছে। আমরা মেডিকেল কলেজের সাথে করছি, সবই কেস হবে। হ্যাঁ মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।